দেশে 5G পরিষেবা উদ্বোধনের দিনে চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে বসে 5G নেটওয়ার্কের মাধ্যমে ইউরোপের রাস্তায় গাড়ি চালালেন প্রধানমন্ত্রী। সুইডেনে একটি নির্দিষ্ট রাস্তায় ছিল গাড়িটি, নয়াদিল্লি থেকে স্টিয়ারিং ঘুরিয়ে সেই গাড়িটিকে কিছু দূর এগিয়ে নিয়ে যান মোদী। এদিন ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের মাধ্যমে দেশের নির্দিষ্ট কয়েকটি শহরে চালু হল 5G পরিষেবা। তার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সেখানে একটি বুথে বসে ইউরোপের রাস্তায় থাকা একটি গাড়িকে টেস্ট ড্রাইভ দেন তিনি। 5G পরিষেবার মাধ্যমে ওই গাড়িটি নিয়ন্ত্রণ করা হচ্ছিল নয়াদিল্লি থেকে। এই ভিডিও টুইট করে কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল জানিয়েছেন, ভারতের 5G নেটওয়ার্ক ব্যবহার করে নয়াদিল্লিতে বসে ইউরোপের রাস্তায় গাড়ি চালান নরেন্দ্র মোদী।